আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইট চিলি সস। এটা কিন্তু যে কোনো ভাজা পোড়ার সাথে খেতে খুবই ভালো লাগে এবং এটা তৈরি করাও অনেক সহজ। চলুন তাহলে দেখে আসি এটা কি করে তৈরি করতে হবে। সুইট চিলি সস তৈরির জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি 4টা শুকনা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, এখানে আমি 3টা রসুনের কোয়া ভালোভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা কুচি, আদাটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ পানি, দিয়ে দিব 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এখন এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব একটা বলক ওঠা পর্যন্ত। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটাতে একটা বলক উঠে গেছে। এখন আমি একটা কাপে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি এই পানিটাকে কর্নফ্লোরের সাথে ভালোভাবে গুলিয়ে নিব। এখন আমি গুলিয়ে রাখা কর্নফ্লোরটা এর মধ্যে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। আমাদের সুইট চিলি সসটা প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন এটা কিরকমের ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সুইট চিলি সসটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে এটা একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমাদের প্রায় 1 কাপের মতো সুইট চিলি সস হয়েছে। এটা কিন্তু যে কোনো ভাজা পোড়ার সাথে খেতে খুবই ভালো লাগে এবং দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। আপনারাও এটা বাসায় তৈরি করে দেখবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি এ পর্যন্ত। কি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।